ওয়েলকাম টু সাস্ট সিলেট। সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি 1986 সালের 25 আগস্ট প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রায় 500 এবং ছাত্রছাত্রী প্রায় 10,000। সুরমা কুশিয়ারার জলে ভেজা সিলেট প্রাচীনকাল থেকেই এক সমৃদ্ধ জনপদ। হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যে লালিত এ জনপদকে প্রকৃতিও নিজের মতো করে সাজিয়েছে। এর মধ্যে ঐতিহ্য, স্থান ও স্থাপনা সিলেটকে আলাদা পরিচয় করে তুলেছে অনন্য। দেশের উত্তর পূর্বাঞ্চলে তখনও শিক্ষার কোনো সর্বোচ্চ বিদ্যাপীঠ হয়নি। জ্ঞানের অপরিসীম ক্ষুধায় ঘুরে দাঁড়ায় এ জনপদের বিদ্যার্থীরা। শুরু হয় আন্দোলন সংগ্রাম। 1991 সালের 13 ফেব্রুয়ারি বাংলা 1397 সালের পহেলা ফাল্গুনের এক সমুজ্জ্বল ভোরে পদার্থ, রসায়ন ও অর্থনীতি এই তিনটি বিভাগের 13 জন শিক্ষক ও 205 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় একাডেমিক যাত্রা। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সোনালী দিগন্ত খুলে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর একটি বছর উন্নত মানের শিক্ষা, সমৃদ্ধ গবেষণা, সেমিনার, সৃজনশীল কর্মকাণ্ড সহ জ্ঞান বিজ্ঞানের নানা শাখা প্রশাখার নতুন নতুন দ্বার উন্মোচন করে শুধুমাত্র বাংলাদেশে নয় এশিয়ায় অন্যতম শীর্ষ এক বিদ্যানিকেতন হিসেবে সবার নজর কেড়েছে এই বিশ্ববিদ্যালয়। আমাদের এই সবুজ প্রকৃতিতে এই বিশ্ববিদ্যালয়ে যারাই আসেন তারাই মুগ্ধ হয়ে যান। অর্থাৎ এখানের যে প্রকৃতি, যে সবুজ শ্যামলিমা, এখানে যে আমাদের পাহাড়ের উচ্চতা, ছোট ছোট পাহাড়, এখানকার যে লেক, এই যে প্রকৃতির যে শোভা, এই শোভা সকলকে আকৃষ্ট করে। সারি সারি বৃক্ষের সমারোহ পুরো কিলোরোড জুড়ে এনে দেয় প্রশান্তির পরশ। এটি যেন শুধুমাত্র একটি 1 কিলোমিটার পথই নয়, একটি সম্ভাবনার বাস্তবকল্পের এক সেতু বন্ধন। ৩২০ একর জায়গা নিয়ে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্বপ্নভূমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সারি সারি বৃক্ষ শোভিত 1 কিলোমিটার রাস্তা ধরে এগুলেই দেখা মেলে ক্যাম্পাসের সবুজ শরীর, যেন অভিবাদন জানাতে সদা প্রস্তুত।
রবীন্দ্রনাথের কবিতার মতোই আমাদের প্রিয় সাবিপ্রবিও যেন নতুনকে আহ্বান করে আসছে এভাবে, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। ক্যাম্পাস জুড়ে সবুজের দুরন্ত আনাগোনা, চোখ ধাঁধানো রূপের পশরা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছু পাহাড় ও টিলা। অনেক প্রজাতির গাছেরা বিলিয়ে দিয়েছে শ্যামল ছায়া, কোথাও কোনো খোদ নেই, যেন ক্যানভাসের ফ্রেমে বন্দি শিল্পীর কোনো আঁকা ছবি। লেকে চুপচাপ শুয়ে থাকা জল সমুদ্রের মৃদু ঢেউগুলোতে জড়িয়ে যায় মন। আঁকা বাঁকা পথে মোর পুষ্পমঞ্জুরিত গোল চত্বর আর আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মনোরম ভবনগুলো দেখলে চোখ যেন আর ফেরানোই যায় না। বাংলাদেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে এটি প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে আজ অবধি এই বিশ্ববিদ্যালয়ে 25টি বিভাগ খোলা হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সহ 60টি ডিনের মাধ্যমে এর শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাতটি স্কুল, 25টি বিভাগ ও 1টি ইনস্টিটিউট নিয়ে বিস্তৃত এর পরিসর। এছাড়াও রয়েছে আরও 9টি অ্যাফিলিয়েটেড কলেজ, যেখানে চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও প্রকৌশল বিষয়ে পড়ছে 2744 জন শিক্ষার্থী। এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাদের অবদানে সফলতার সাথে অতিক্রম করছে প্রতিটি বছর, তারা হলেন এখানকার শিক্ষক। তাদের কঠোর পরিশ্রম, চিন্তাশীলতা, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার ফলে শিক্ষার্থীরা গড়ে নিচ্ছে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ। গোল চত্বর পেরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা মাত্র যে ভবনটি আমাদের স্বাগত জানায় তা সেন্ট্রাল লাইব্রেরি ভবন। 80,000 বইয়ের বিশাল পসরা নিয়ে কার্যক্রম চলছে এই লাইব্রেরির। এছাড়াও রয়েছে 6,000 জার্নাল সাময়িকী সহ দেশের আঞ্চলিক ও জাতীয় অনেক পত্রিকা। 5,000-এরও বেশি ইলেকট্রনিক জার্নাল পাওয়া যাবে এখানে। শিক্ষার্থীদের জন্য খুব সহজেই বই ইস্যু করতে এবং বইপত্রের নিরাপত্তা রক্ষায় এই লাইব্রেরি অনুসরণ করছে আন্তর্জাতিক মানের লাইব্রেরি অটোমেশন সিস্টেম ও RFID টেকনোলজি। বুকশেলফের পাশাপাশি রয়েছে চমৎকার বসার ব্যবস্থা। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলে গভীর মনোযোগে পড়াশোনা। বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন অনেক কিছুরই দাবিদার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইবার অপটিক্সের ব্যবহার, ডিজিটাল পদ্ধতির ভর্তি পরীক্ষার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের আরও একটি গর্বের বিষয়, মুক্তিযুদ্ধ কর্নার।
বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এমন কোনো স্থায়ী কর্নার নেই। এখানে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশিত প্রায় সকল গ্রন্থ, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দলিলপত্রের কপি, ফটোগ্রাফ, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও ডকুমেন্টারির সিডি, পোস্টার সহ নানা কিছু। এই কর্নারটিও কেন্দ্রীয় গ্রন্থাগারের মতো সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোনো তথ্য সংগ্রহ বা পড়বার জন্য সুপরিকল্পিত এবং চমৎকার ব্যবস্থা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যেমন এই বাংলাদেশ সহ বিশ্বে প্রশংসিত হয়েছে, আগামী দিনগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার যে ব্যাপারে একটি ভিশন রয়েছে, এই ভিশন হচ্ছে প্রথম বিজ্ঞানবহুল বিশ্ববিদ্যালয় হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আজ অবধি 6টি হেকে প্রজেক্ট, অর্থাৎ হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, এটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মাধ্যমে পরিচালিত হয়েছে এবং বর্তমানে হচ্ছে। গবেষণার ক্ষেত্রে ইতোমধ্যেই বেশ এগিয়েছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, সিইপি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন বিভাগে চলছে উন্নত মানের গবেষণা কার্যক্রম। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিষয় নিয়ে এখানে আয়োজন করা হয় আন্তর্জাতিক মানের সেমিনার, যেখানে এশিয়া সহ উন্নত বিশ্বের প্রতিনিধিত্বকারী বিজ্ঞানীরা অংশ নেন। এছাড়াও পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথভাবে সম্পন্ন হচ্ছে বিভিন্ন পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম। প্রথমবারের মতো দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনলাইন ভর্তি পদ্ধতির সূচনা করে শাহজালাল বিশ্ববিদ্যালয় এখন দেশে পথ প্রদর্শকের ভূমিকায়। আমার পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আইআইসিটি বিল্ডিং। আমাদের তরুণ শিক্ষকেরা ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষার জন্য মোবাইল টেলিফোন ব্যবহার করে যে প্রযুক্তি উদ্ভাবন করেছিল, সেই উদ্ভাবনের জন্য আমাদের সরকার থেকে আমরা এই উপহারটি পেয়েছি, যে উপহারটি হচ্ছে কি আমাদের এই আইআইসিটি বিল্ডিং। আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা তথ্য প্রযুক্তিকে অনেক গুরুত্ব দিই। এই বিশ্ববিদ্যালয়ে সবার আগে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কম্পিউটারের উপরে 4টা করে কোর্স নিতে আমরা বাধ্য করেছিলাম। সে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন এখান থেকে পাশ করে বের হয় অন্যদের থেকে তার একটা বড় পার্থক্য থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সর্বপ্রথম ফাইবার অপটিক একটা ব্যাকবোন বসিয়েছিলাম, যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফাইবার অপটিক কথাটা শুনে নেয়। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটা ফাইবার অপটিক নেটওয়ার্ক আছে, আমাদের একটা চমৎকার ডাটা সেন্টার আছে। আমার জানা মতে বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাদের ভিতরে শুধু আমাদের এই ডাটা সেন্টারটি আছে। দেশের উন্নত নেটওয়ার্কিং ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। আধুনিক প্রযুক্তি সম্বলিত ডাটা সেন্টার, স্টেট অব দ্য আর্ট ফাইবার অপটিক্স ও ওয়্যারলেস নেটওয়ার্কিং সম্বলিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যা উন্নত আইটি নেটওয়ার্কিং ও অটোমেশন সুবিধা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যুগান্তকারী পদ্ধতি দেশে সর্বপ্রথম প্রবর্তন করেছে এই বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে এই অনলাইন ভর্তি পদ্ধতি অনুসরণ করে দেশের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয় খুব সহজে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সুযোগ করে দিচ্ছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে মাত্র 2 থেকে 3 মিনিটে একজন শিক্ষার্থী ব্যাংকে টাকা জমা দেওয়া থেকে শুরু করে বিষয় নির্বাচনের মাধ্যমে পুরো ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক বিষয়ে সকল নীতিগত সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ বিভিন্ন কমিটির মাধ্যমে অনুমোদিত হয়ে আসছে। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা, সার্টিফিকেট, পরিকল্পনা, হিসাব সহ বিভিন্ন সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি দক্ষ প্রশাসন। ছাত্রীদের আত্মবিশ্বাসী করে তুলতে বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে কারাতে প্রশিক্ষণের। ছাত্রী হলের প্রভোস্ট সহ প্রায় 150 জন ছাত্রী সকাল সন্ধ্যায় কারাতে প্রশিক্ষণ নিয়ে থাকেন। পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও কোনো অংশে পিছিয়ে নেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শহরের ও প্রান্তের শিক্ষার্থীরাও এ ব্যবস্থার সুফল পেয়ে থাকেন। স্বাস্থ্যসেবার সুনিশ্চিতকরণ এবং জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য রয়েছে মেডিকেল সেন্টার। পাশাপাশি সুস্বাস্থ্যের প্রতি দৃষ্টি দেবার জন্য রয়েছে আধুনিক জিমনেশিয়াম। এছাড়াও নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা আয়োজিত হয় বছর জুড়ে। পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য ও সুন্দর মনের বিকাশে শিক্ষার্থীদের উৎসাহ যোগায় এ ধরনের আয়োজনগুলো। খেলাধুলার সুবিধার্থে সেন্ট্রাল ফিল্ড সহ ছোট বড় 3টি মাঠ রয়েছে। শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে 5টি হল। যদিও শিক্ষার্থীদের তুলনায় মাত্র 5টি হল মোটেও যথেষ্ট নয়, তবুও এই নিয়ে পড়াশোনা করছে তারা। বিভিন্ন দিবসে হলগুলোতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও প্রীতিভোজের। বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে সবাই যেন হয়ে গেছে একটি পরিবার। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সমসাময়িক পড়াশোনার ধারা ভেঙে আধুনিক অনন্য এক শিক্ষা পদ্ধতির ফলে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম। এই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীরা সফলভাবে কাজ করছে বিশ্বখ্যাত নাসা, এমআইটি, মাইক্রোসফট, গুগল সহ দেশ বিদেশের নানা প্রতিষ্ঠানে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দেশের অগ্রগতির পাশাপাশি তারা অবদান রাখছে সভ্যতার অগ্রযাত্রায়ও। বিশ্বের সাথে তাল মিলিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবন করছে নতুন নতুন প্রযুক্তি। অস্ট্রেলিয়া ইনস্টিটিউট ফর বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি, ওই ইনস্টিটিউটের একজন অ্যাসোসিয়েট গ্রুপ লিডার। আমি কাজ করি হচ্ছে মলিকুলার বায়োলজিতে এবং মেইন কাজের ডুমে আমার কাজের অংশটা হচ্ছে ক্যান্সার রিসার্চ। ক্যান্সার ডিটেকশনের উপর কাজ করি, মলিকুলার ডিভাইস কীভাবে বানানো সম্ভব এবং এটা দিয়ে কীভাবে ক্যান্সার সেল ডিটেক্ট করা যায়। আমরা খুব সহজেই মানুষের রক্তে যে রেয়ার সেলগুলো আছে বা ক্যান্সার সেলগুলো আছে, যেটা আর্লি স্টেজ অর অ্যাডভান্স স্টেজ অর লেট স্টেজ, যে কোনো স্টেজের মধ্যেই ক্যান্সার পেশেন্টের যে কোনো স্টেজেই ক্যান্সার ডিটেক্ট করা পসিবল।
সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ সহশিক্ষা কার্যক্রম সেটি আসলে সকলে প্রশংসা অর্জন করেছে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে এই সহশিক্ষামূলক কার্যক্রম সাহিত্য সংস্কৃতি খেলাধুলা বিভিন্ন বিষয়ে এখানে 50-এর ঊর্ধ্ব এখানে সংগঠন এখানে কাজ করছে, যেগুলো নেতৃত্বে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ আমাদের ছাত্রছাত্রীরা। তাদের অংশগ্রহণে এই সহশিক্ষামূলক কার্যক্রম আমাদের মূল যে অবস্থান অর্থাৎ শিক্ষা গ্রহণ গবেষণাতে অগ্রগতি সাধন তার পাশাপাশি এগিয়ে যাচ্ছে। এখানে এই উজ্জ্বল উচ্ছল ক্যাম্পাসের ঘাসে ঘাসে জ্ঞান ছড়িয়ে থাকে আর ছড়িয়ে থাকে গান। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বছরব্যাপী কলরব মুখর এই বিশ্ববিদ্যালয়। সাহিত্যের আড্ডা জমে চায়ের কাপে তর্কে বিতর্কে, আবৃত্তিতে উদ্ভাসিত হয় অডিটোরিয়াম, আলো ছায়ার নাচনে চলে চলচ্চিত্র, ফটোগ্রাফির খেলা, শীতে বাস্কেটবল ক্রিকেট ব্যাডমিন্টন যেমন থাকে তেমনি বর্ষায় ভিজে কাদায় চলে ফুটবল। এখানে নাটকের দলগুলো নাটকীয় মুহূর্ত রচনা করে। শুধুই বিনোদনে মত্ত থাকে না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতে যারা দেশের কাণ্ডারি হয়ে উঠবে তারাই তো শিক্ষা জীবনেও দায়িত্বশীল সচেতন নাগরিকের ভূমিকা নেবে। তাই এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা বন্যা দুর্গত এলাকায় ছুটে যায়, শীতের কাপড় সংগ্রহ করে, রক্ত নিয়ে পাশে দাঁড়িয়ে অচেনা কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফিরিয়ে আনে। বছর জুড়ে এখানে শিক্ষার্থীরাই হয়ে ওঠে শিক্ষক। সাহিত্য পত্রিকা ভাঁজপত্র দেয়ালিকায় অনুরণন ছড়ায় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আর স্বপ্নের স্বপ্নেরা। গানে কবিতায় বসন্ত বরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে বসন্ত আসে আরো রঙিন হয়ে। প্রখর রৌদ্রের তীব্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে বৈশাখকে বরণ করা হয় নবপ্রাণের উচ্ছলতায়, রঙের আর তারুণ্যের বাঘময়তায়। চৈত্র সংক্রান্তির উৎসব, হেমন্তের গানে, জ্যোৎস্না যাপনের মাদকতায় ক্লাসরুমের বাইরের বিশ্ববিদ্যালয়। সত্যিই যেন এক বর্ণময় নকশী কথা রচনা করে চলেছে বছর জুড়ে। শেখা অনির্বাণীর মতো কিছু প্রতিবাদ আমাদের প্রতিবাদী হতে শেখায়। রক্তে জ্বালিয়ে দেওয়া অধিকারের নেশার মতো কিছু আত্মত্যাগ বুঝিয়ে দেয় আত্মত্যাগের অর্থ কি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের ভাষা ভিন্ন। বলিষ্ঠ কণ্ঠস্বরের পাশাপাশি নানাবিধ প্রতীকী প্রতিবাদ এখানে আরো বেশি কার্যকর এবং শাব্দিক হয়ে উঠেছে প্রতিনিয়ত। হৃৎপিণ্ডের মতোই এই ক্যাম্পাসের প্রায় মধ্যখানে রয়েছে চেতনা একাত্তর। 2011 সালে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গড়া এই নান্দনিক ভাস্কর্যটি ক্যাম্পাসের এমন একটি স্থানে অবস্থিত যেন প্রতিদিন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলেই একে ঘিরেই সকল কাজ সম্পন্ন করে। পেছনে মেঘালয় পাহাড়ের সারি, যেখানে দিন রাত চলে মেঘের লোকচুরে, উপরে বিস্তীর্ণ উদার আকাশ, চারপাশে ছোট ছোট টিলায় অরণ্যের হাতছানি, এমন অসাধারণ মনোরম পরিবেশে ইতিহাস স্বপ্ন প্রতিরোধ প্রত্যাশার দৃঢ় আর স্নিগ্ধ স্মারক হয়ে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের শহীদ মিনার। 97টি সিঁড়ি পার হয়ে এখানে এসে দাঁড়াতে হয়। প্রতিটি সিঁড়িতেই যেন বাঙালির ইতিহাস কথা গড়ে ওঠে। প্রতিটি সিঁড়ি আমাদের ইতিহাসের পথ ধরে নতুন পথের সন্ধান দেয়। আর তাই এই শহীদ মিনারের উচ্চতা থেকে আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো ছড়িয়ে পড়ে দেশ ও দেশের সীমানা ছাড়িয়ে মহাবিশ্বের পথে। জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির নানা শাখায় আলোর মিছিল নিয়ে প্রতি বছর আমরা আমাদের প্রিয় শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়ি বিশ্বময়। I'm not